সোমবার আলিপুরদুয়ার কোঅপারেটিভ এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্যোগে জেলার বঞ্চুকুমারী গ্রাম পঞ্চায়েতের 114 নম্বর পার্টে 125 জন দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিয়ে প্রদান করা হয় এই খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে চাল ডাল আলুর সাথে দেওয়া হয় আটাও। লকডাউনের মধ্যে বেশিরভাগ দিনমজুরের অবস্থা এখন সংকটজনক, তাই এই ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়েছে। ব্যাংকের ডিরেক্টর মন্তেশ ভট্টাচার্য সহ 114 জন ব্যাংক কর্মী উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ব্যাংকের ডিরেক্টর মন্তেশ ভট্টাচার্য বলেন, তারা সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিয়ে প্রত্যেক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। একই সঙ্গে তিনি এও বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারা বদ্ধপরিকর, এরপর যে কোনো অসুবিধায় তারা মানুষের পাশে থাকবেন। করোনা যে ভাইরাস, যেটা সম্পূর্ণ সব দিকে ছড়িয়ে যাচ্ছে, তার লোকের যে কাজকর্ম সেটা সব বন্ধ হয়ে আছে বলে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ব্যাংকের তরফ থেকে এই দেওয়া যাচ্ছে হচ্ছে বঞ্চুকুমারী 10 নম্বর 110 113 114 পার্টে তাদেরকে রিলিফ হাতে তুলে দেওয়ার জন্য আমরা ব্যাংকের তরফে